আসসালামু আলাইকুম টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর অনু বিজ্ঞান বা অনুশীলন পাঠ নিয়ে তো আজকে আমরা প্রথম অধ্যায়ের চতুর্থ সেশন সম্পর্কে কাজ করব চতুর্থ সেশনটা আজকে কমপ্লিট করবো তো চলো আজকে আমরা চলে যাই আমাদের পাঠে তোমাদের চতুর্থ সেশনের আগে একটা কাজ দেওয়া হয়েছিল কাজটা হচ্ছে যে তোমরা আকাশের দিকে তাকাবে এবং আকাশে তারা খুঁজে বের করবে যে তোমাদের বইতে যে ছবিগুলো দেওয়া আছে তাদের সাথে কোনো মিল আছে কিনা তোমরা সেই তারাগুলোকে খুঁজে পাও কিনা তো আজকে আমরা সেই তারাগুলো নিয়েই কথা বলবো তোমাদের যে 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 বইতে তারাদের ছবি দেওয়া হয়েছিল সেগুলো কি তোমরা খুঁজে পেয়েছিলে যদি খুঁজে পাও তাহলে তো খুব ভালোই আর যদি খুঁজে না পাও তাহলে আমাদের একটু দেখতে হবে যে আমরা খুঁজে পাবো কিনা তোমরা দেখো এখানে তিনটা ছবি দেওয়া আছে তিনটা কিন্তু তিনটা নক্ষত্র ছবি নক্ষত্র মন্ডলী কি যে কতগুলো নক্ষত্র একসাথে অবস্থান করছে এটাই হচ্ছে নক্ষত্র মন্ডলী তো প্রথম ছবিটা দেখো প্রথম ছবিটা হচ্ছে দেখে মনে হচ্ছে একজন ব্যক্তি তীর ধরুকনি দাঁড়িয়ে আছে এটা মনে হচ্ছে তার হাত আর এখানে মনে হচ্ছে তার ধনুকটা তো এরকম যে তারাদের বিন্যাস এই নক্ষত্র মন্ডলীকে বলা হয় কালপুরুষ এর পাশে দেখো এইখানে একটা আছে যে এই নক্ষত্র মন্ডলীকে বলা হয় সপ্তর্ষি নক্ষত্র মন্ডলী তো এইটা যে ধ্রুবতারা দেখতে পাচ্ছ এই ধ্রুবতারাটা কিন্তু অনেক বেশি উজ্জ্বল হয় এবং ধ্রুবতারাটা দেখবে যে ধ্রুবতারার এই পাশে ষাটটা তারা আছে আবার ধ্রুবতারার নিচে এদিকেও কিন্তু ষাটটা তারা আছে এবং এদের মধ্যে একটা মিল আছে মিলটা কি জানো এরা কিন্তু এদের মধ্যে বিন্যাসটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের মতো এবং এই তারাটাকে মানে বিশেষ করে ধ্রুবতারাটাকে আমরা পৃথিবীর উত্তর দিকে দেখতে পাই এরপরে দেখো এখানে একটা ছবি আছে এই ছবিটা দেখতে অনেকটা বৃষ্টিক বা হচ্ছে কাঁকড়া বিছার মতো দেখতে তো এই জায়গাটা হচ্ছে তার লেজ আর এটা হচ্ছে তার সামনের মুখ তো এই মানে বিন্যাসটা দেখে আমরা বুঝতে পারি এটা হচ্ছে বৃষ্টিক নক্ষত্র মন্ডলী তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তিন ধরনের নক্ষত্র বলেছে এই ছবিটা হচ্ছে কালপুরুষ নক্ষত্র এটা হচ্ছে সপ্তর্ষী নক্ষত্র এবং এটা কিন্তু বৃষ্টিক নক্ষত্র তো এইসব নক্ষত্র মণ্ডলীর পিছনে কিছু পুরাণের কাহিনী আছে মানে এর পিছনে কিছু গল্প আছে যেটা হচ্ছে মানুষ বানিয়েছে কল্পনা করে তৈরি করেছে তো চলো আমরা সে ঘটনা সম্পর্কে একটু জেনে নিই আকাশের অসংখ্য তারার মাঝে যে অনেক ছবি লুকিয়ে আছে কখনো লক্ষ্য করেছ প্রাচীন মানুষেরা কিন্তু এই তারার বিন্যাস থেকে অনেক ছবি কল্পনা করেছে অনেক পৌরাণিক কাহিনীও সৃষ্টি হয়েছে এই কাল্পনিক ছবি সূত্র ধরে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে এরকম বেশ কিছু ছবি দেওয়া আছে এক নজর দেখে নাও তো আমরা যেটা বললাম যে আকাশে যে বিভিন্ন ধরনের নক্ষত্র মণ্ডলী আছে তাদের পিছনে কিন্তু অনেক কাহিনি তৈরি হয়েছে বা সেই ছবিগুলো দেখে বা সেই তারাদের বিন্যাস দেখে অনেক কাহিনী কিন্তু তৈরি করা হয়েছে তোমরা চাইলে তোমরা অনুসন্ধানী পাঠ বইটা খুলবে খুলে দেখবে যে ওইখানে আরও কিছু ছবি দেওয়া আছে এইখানে দেখো তোমাদের এইখানে যে আছে এটা কিন্তু পুরাণের গল্প কালপুরুষ আমরা একটু আগে দেখলাম কালপুরুষ নক্ষত্র মন্ডলী সম্পর্কে তো কালপুরুষ নক্ষত্র মন্ডলী কেন তার নাম কালপুরুষ হয়েছে বৃশ্চিক নক্ষত্র মন্ডলীটাই কেন আমরা দেখতে পাচ্ছি ওটা সাথে থাকে তো এর পিছনে একটা পুরান একটা গল্প আছে তো পৌরাণিক যে কাহিনীটা আছে সেটা হলো কালপুরুষ ছিল বিখ্যাত এক যোদ্ধা এবং শিকারী অহংকারে তার মাটিতে পা পড়তো না সে দাবি করত যে পৃথিবীর সকল জন্তুই সে শিকার করতে সক্ষম তার এত অহংকারে দেবতারা ক্ষুব্ধ হলেন তারা একটা বৃশ্চিক বা কাঁকড়া বিছা পাঠালেন কালপুরুষকে স্বাস্থ্য করার জন্য সেই বিছার কামড়েই মৃত্যু হল কালপুরুষের দেবতারা পৃথিবীর মানুষকে অহংকারের পরিণাম দেখানোর জন্য কালপুরুষ আর বৃশ্চিক দুজনকেই স্থান দিলেন যাতে আকাশে আকাশে তাকালে মানুষের এই শিক্ষা মনে পড়ে যায় তাই রাতের আকাশে আজও সেই বৃশ্চিক তার শিকার কালপুরুষকে তারা করে বেড়ায় আচ্ছা এখানে তোমাদের যে কাহিনীটা পড়েছে সেটা হচ্ছে যে ইনি যে ব্যক্তিকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছেন কালপুরুষ তো এই কালপুরুষ কিন্তু একজন যোদ্ধা ছিলেন এবং তিনি শিকারী ছিলেন এবং তিনি সব ধরনের প্রাণী শিকার করতেন দেখে তার অহংকারে মাটিতে পা পড়ত না তিনি নিজেকে অনেক অনেক মনে করতেন শ্রেষ্ঠ মনে করতেন যে তিনি সকল ধরনের জন্তু শিকার করতে সক্ষম যেহেতু তার মধ্যে একটা অহংকার চলে আসছিল দেবতারা চিন্তা করলেন একে শাস্তি দেওয়া প্রয়োজন এই জন্য তারা একটা কাকরা বিছাকে পাঠালেন এবং কাকরা বিছার কামড়ে এই শিকারের মৃত্যু হয় এই বিছা এবং এই যে কালপুরুষ এই যোদ্ধার যোদ্ধাকে আকাশে স্থান দিলেন যাতে মানুষরা এখনও এই কালপুরুষ আর দেখে মনে করেন যে অহংকারে অহংকারে পতন হয় অহংকার করা ঠিক নয় এই শিক্ষাটা দেওয়ার জন্য কালপুরুষ এবং বৃষ্টিক এখনও আকাশে আকাশ দেখা যায় এদের এই নক্ষত্র মন্ডলীগুলোকে এখনো দেখা যায় আচ্ছা এটা তো গেল কালপুরুষের ঘটনা সেভাবে সপ্তর্ষি মণ্ডলের একটা ঘটনা আছে তো সপ্তর্ষি মণ্ডলের ঘটনাটা তোমরা শিক্ষককে জেনে জেনে নিবে শিক্ষককে জিজ্ঞেস করে জেনে নিবে যে তার পিছনে কি কোনো দারুণ কোনো গল্প আছে কিনা উপরের তিনটা ছবির সাথে মানে আমরা যে ছবি তিনটা দেখলাম তার সাথে কিন্তু প্রাচীন পুরাণের দারুণ কিছু গল্প জড়িয়ে আছে তোমরাও কি এমন ছবি কল্পনা করতে পারো তুমি আর তোমার পাশে সহপাঠী মিলে তারার এই বিন্যাসগুলো থেকে ছবি আর গল্প চেষ্টা করে দেখো তো আচ্ছা তোমরা এর পরের পেজে যাবে গিয়ে দেখবে তোমাদের এখানে তিনটা ছবি দেওয়া আছে সেই ছবি এবং তুমি যে গল্পটা তৈরি করবে সেই গল্পটা নিজেদেরটার সাথে মিলিয়ে দেখবে মানে তোমার আরেক বন্ধুর সাথে তোমার নিজের গল্প এবং ছবির সাথে মিলিয়ে দেখবে যে কাহিনি কিরকম মিলেছে কিনা তা অথবা হচ্ছে কি পার্থক্য রয়েছে এরপরে তোমার শিক্ষকদের দেখাবে তো এইখানে তোমাদের তিনটা ছবি দিয়েছে এইখানে একটা ছবি আছে তারপরে তার নিচে আরেকটা ছবি আছে দেখবে এই যে দেখো এইখানে আরেকটা ছবি আছে এই ছবিটা দেখতে কালপুরুষের কালপুরুষ নক্ষত্র মন্ডলীর মতো দেখা যাচ্ছে আর এইখানে যে ছবিটা আছে দেখবে যে এখানে সাতটা তারা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তারা রয়েছে এবং এটা দেখতে একটা প্রশ্নবোধক চিহ্নের মতো তার মানে এটা সপ্তর্ষী মন্ডলের ছবি মানে সব সপ্তর্ষি নক্ষত্র মন্ডলের ছবি এইটা হচ্ছে কালপুরুষ নক্ষত্র মন্ডলীর ছবি এবং এইটা তাহলে বাকি যেটা থাকবে মানে বৃশ্চিক নক্ষত্র মন্ডলীর ছবি এই যে এখানে তার লেজটা দেখা যাচ্ছে তো এই যে তিনটা নক্ষত্র মন্ডল রয়েছে এই যে তিনটা নক্ষত্র মন্ডল রয়েছে নক্ষত্র যে কাহিনিটা মনে পড়ে বা ছবি দেখে তোমার যে গল্পটা লিখতে ইচ্ছা হয় তুমি সেই গল্পটা পাশে লিখবে এবং তারপর শিক্ষককে দেখাবে আমি একটা গল্প তৈরি করেছি সে একটা গল্প দেখে তোমরা বুঝতে পারবে যে কিভাবে গল্পটা তৈরি করা যেতে পারে আমি গল্প তৈরি করেছি এই কালপুরুষ নিয়ে মানে কালপুরুষের যে কাহিনিটা আছে সেটা যদি আমি আগে জেনে না থাকি অথবা হচ্ছে আমি যদি আগে না পড়ে থাকি তাহলে আমার গল্পটা কিরকম হতো অথবা আমি পড়ার পরেও আমি চিন্তা করছি না এটাই কাহিনীটা ভালো লাগছে আমি নিজের মতো করে কাহিনী বানাবো তখন আমার গল্পটা কিরকম হতো তো আমি যে গল্পটা তৈরি করছি সেটাকে একটা ধেরা তোমরা বাকি তিনটা বাকি দুটো গল্প কিন্তু লিখতে পারো দেখো একজন শিকারী তার তীর ধনুক নিয়ে শিকারে যেতে পছন্দ করতেন তিনি এমন কোনো প্রাণী নেই যাদের শিকার করেননি এই কারণে তার মধ্যে অহংকারের সীমা নেই তাই দেবতারা তার অহংকার ভাঙার জন্য একটি বৃষ্টিক পাঠালেন বৃষ্টিকের কামড়ে শিকারী মারা গেল দেবতারা শিকারী এবং বৃষ্টিককে আকাশে স্থান দিলেন এইটা হচ্ছে গিয়ে আমার কালপুরুষ কালপুরুষ যে গল্পটা আছে সে কালপুরুষের গল্পের একটা ছোট্ট উদাহরণ যে তোমরা এভাবে কাজে লাগিয়ে বাকি গল্পগুলো সাজাতে পারো আচ্ছা তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা কি জানো এটা কিসের ছবি এটা আসলে নেবুলার ছবি আমরা কিন্তু আমাদের পর্ব এর আগের পর্বে জেনেছিলাম নেবুলা কি নেবুলা হচ্ছে মহাবিশ্বের বিগ ব্যাঙের পরে মানে মহাবিস্ফোরণের পরে সেখানে অনেক হাইড্রোজেন অনেক শক্তি তৈরি হয় এবং সেখানে যে হাইড্রোজেন গ্যাসগুলো থাকে সেগুলো এক একটার সাথে যুক্ত হয়ে বিশাল একটা গ্যাস ভান্ডার তৈরি করেছিল এই গ্যাস ভাণ্ডারটাকে বলা হচ্ছে নেবুলা তো আমাদের মানে পৃথিবী থেকে বহু দূরের একটা নেবুলার ছবি তুলে মানে এখানে দেয়া হয়েছে এবং এটা দেখতে কিন্তু খুবই সুন্দর দেখবে যে এটা খুব সুন্দর মনে হচ্ছে বিভিন্ন রং দেয়া কিন্তু আসলে নেবুরা দেখতে এরকম হয় আচ্ছা এরপরে দেখো তোমাদের কি বলেছে তোমাদের কি কাজ করতে বলেছে এই যে আকাশের অনেকগুলো নক্ষত্র মিলে আমাদের কল্পনার চোখে এক একটা ছবি বা গল্প তৈরি করে এরা কি সবাই প্রতিবেশী তা কিন্তু নয় পৃথিবী থেকে এই নক্ষত্রগুলো কেউ কেউ অনেক অনেক দূরে কেউ কেউ অপেক্ষাকৃত কাছাকাছি কিন্তু সবচেয়ে কাছের নক্ষত্র পৃথিবী থেকে এত দূরে যে সবাইকেই আমরা এক একটা আলোক বিন্দুর মতোই দেখতে পাই তাদের মধ্যকার দূরত্ব আমাদের খালে চোখে বোঝা একেবারেই সম্ভব নয় এই যে আমরা পৃথিবী থেকে এত নক্ষত্র দেখতে পাই তারা কি সবাই কাছে অবস্থিত না আসলে সবাই কাছে নয় এমনকি পৃথিবীর সবচেয়ে কাছে যে নক্ষত্রটা রয়েছে সেই নক্ষত্র কিন্তু অনেক দূরে অবস্থিত কিন্তু আমরা কি দেখতে পাই আমরা জাস্ট একটা বিন্দু আলোক বিন্দুর মতো দেখতে পাই যে দূরে একটা আলো জল করছে তাদের মধ্যে যে দূরত্ব মানে পৃথিবীর সাথে এই নক্ষত্রের মধ্যে যে দূরত্ব এটা কিন্তু আমরা কখনোই এখান থেকে বসে বুঝতে পারবো না এটার জন্য আমাদের এটার জন্য আমাদের হচ্ছে একটা টেলিস্কোপ প্রয়োজন এবং আমরা যদি জানতে পারি যে এটার মধ্যে দূরত্ব কত তাহলে কিন্তু আমরা অবশ্যই অনেক অবাক হব আমরা তো সবাই জানি যে পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে আর সূর্যের চারদিকে এক পাক পুরো ঘুরে আসতে তার লেগে যায় এক বছর পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে সময় লাগে এক বছর বা তিনশো দিন যেহেতু সারা বছর পৃথিবী একই জায়গায় থাকে না কাজেই সারা বছর আকাশে আমরা একই নক্ষত্র মন্ডলী দেখতে পাই না আচ্ছা আমরা যে কালপুরুষের কথা বললাম কথা বললাম বৃষ্টি সপ্তর্ষী নক্ষত্র মন্ডলীর সময় একই জায়গায় দেখতে পাবো মানে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিনই গিয়ে আমরা তাদেরকে একটা জায়গায় দেখতে পাবো সেটা কিন্তু সম্ভব না কেন সম্ভব না কারণ আমি যদি পৃথিবীটা পৃথিবীটা যদি আমি কল্পনা করি যে এটা মনে করো সূর্য এর চারপাশে যদি পৃথিবী ঘুরতে থাকে তাহলে পৃথিবী কিন্তু শুধু একটা জায়গায় সীমাবদ্ধ থাকে না সে কিন্তু এখানে থাকবে এইখানে থাকবে এইখানে থাকবে সে কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করবে ঠিক আছে তো তার মানে কি যদি তার মানে কি যদি এই জায়গা থাকার সময় এইখানে যে তারাগুলো আছে এইখানে থাকার সময় এই পৃথিবী থেকে কিন্তু এই তারাগুলোকে দেখতে পাবে যখন পৃথিবী ঘুরতে ঘুরতে এই জায়গায় আসবে তখন কিন্তু এইখানে যে তারাগুলো আছে সেই তারাগুলোকে সে দেখতে পাবে আবার ঘুরতে ঘুরতে যখন সে এই জায়গা যাবে এই জায়গায় যে নক্ষত্র আছে তখন কিন্তু সে এই নক্ষত্র দেখতে পাবে অর্থাৎ বছরের বিভিন্ন সময় যেহেতু পৃথিবী বিভিন্ন স্থানে অবস্থান করছে তাই কিন্তু নক্ষত্র মণ্ডলী একই নক্ষত্র বছরের বছরের সময় দেখতে পাওয়া যায় না বিশ্বাস না হলে গ্রীষ্মকালে আকাশে কালপুরুষ খুঁজে দেখো তো পাও কিনা তোমরা কি জানো কালপুরুষ কখন দেখা যায় কালপুরুষ হচ্ছে শীতের সময় থেকে মানে শীতের শেষ সময় থেকে বসন্তে শুরুর সময়টাতে কালপুরুষকে দেখা যায় এবং পৃথিবীর সব অঞ্চল থেকেই কিন্তু এটা দেখা যায় তোমরা যদি আকাশের দিকে তাকাও তো দেখবে যে কালপুরুষের যে আকৃতিটা আমরা দেখেছি তারার বিন্যাসটা যেমন থাকে একজন ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে ঠিক এরকম কিন্তু দেখতে পাওয়া যায় আকাশে কিন্তু তোমরা গ্রীষ্মকালে কিন্তু কালপুরুষ দেখতে পাবে না কারণ গ্রীষ্মকালে পৃথিবীর অবস্থান যেখানে থাকে সেখান থেকে কালপুরুষ দেখা যায় না বছরের বিভিন্ন সময় আকাশে যে নক্ষত্র দেখা যায় তার ভিত্তিতে প্রাচীন জ্যোতির্বিদেরা আকাশকে বারো ভাগে ভাগ করেছিলেন অর্থাৎ বছরের যে বিভিন্ন সময় আকাশে নক্ষত্র দেখা যাচ্ছে তার ভিত্তিতে প্রাচীন জ্যোতির্বিদেরা যারা জ্যোতিষবিদ্যা নিয়ে গবেষণা করেন তারা কি করেছেন আকাশটাকেই বারোটা ভাগে ভাগ করেছেন মানে আকাশের ভাগটাকে আকাশের ভাগটাকে ওরা বারোটা ভাগে ভাগ করেছেন এক একটা ভাগকে তারা নাম দিয়েছেন এক একটি রাশি তার মানে রাশি কয়টা রাশি হচ্ছে বারোটা এই সবগুলো ভাগ একবার ঘুরে আসছে যে চক্র সম্পূর্ণ হয় তাকে তার নাম দিয়েছিলেন তারা রাশিচক্র অর্থাৎ বারো ভাগটা কিন্তু পৃথিবী কিন্তু বারো ভাগটা ঘুরে আসছে তো বারো ভাগ যখন ঘুরে আসবে তখন ওই বারো ভাগ একবার যদি ঘুরে আসে তাহলে যে চক্রটা সম্পূর্ণ হবে তাকে নাম দিয়েছিলেন রাশিচক্র আকাশের এই বারো ভাগের ধারণা বহু প্রাচীন সভ্যতার বিভিন্ন সময় মানুষ তার নানা কাজে এর ব্যবহার করেছে তোমাদের বইয়ে এরকম দুই ধরনের ব্যবহারের কথা বলা আছে বাংলা বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার এবং জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা তোমরা বন্ধুদের সাথে দলে বসে এই দুইটি বিষয় নিয়ে আলোচনা করো আলোচনার সময় নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো তোমরা একমত হবার পর উত্তরগুলো পরের পৃষ্ঠার ছকে লিখে রাখো এবং একমত না হতে পারলে সেটাও লিখে রাখো তাহলে তোমাদের এখানে কাজ কি তোমাদের এখানে কাজ হচ্ছে আমরা দুটো ক্যালেন্ডার সম্পর্কে জানবো সেটা হচ্ছে অনুসন্ধানী বইতে তোমাদের দুটো ক্যালেন্ডার সম্পর্কে বলা হয়েছে একটা হচ্ছে বাংলা বর্ষপঞ্জী বা ক্যালেন্ডার আরেকটা হচ্ছে জ্যোতিষবিদ্যা বা ভাগ্য করোনা এখন আমরা বন্ধুদের সাথে দলে বসে আলোচনা করব আলোচনা করে যে প্রশ্নগুলো মাথায় আসছে সেগুলো লিখব আর যে আর তো তোমাদের পরের পেজে যে ছকটা আছে সেই ছকটা হচ্ছে আমরা পূরণ করব তো চলো আমরা আমরা আমাদের অনুসন্ধানী বই থেকে এই পাঠটুকু পড়ে আসি দেখো বিজ্ঞানীরা কি করেছেন দেখো এখানে সূর্য মাঝখানে এবং সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এবং পৃথিবী যে ঘুরে আসছে এই জন্য তারা আকাশটাকেই তারা বারোটা ভাগে ভাগ করেছিলেন কি কি ভাগে ভাগ করেছেন দেখো মিথুন বৃষ মেষ মিন কুম্ভ মকর ধনু বৃষ্টি তুলা কন্যা সিংহ কর্কর তাহলে এই যে বারোটা ভাগে ভাগ করেছেন বারোটা কিন্তু রাশির নাম এইটা যখন যখন তারা মানে পৃথিবী এটা একবার করে ঘুরে আসবে তখন রাশি চক্র সম্পূর্ণ হবে অর্থাৎ একবার ঘুরে আসতে মানে রাশিগুলো একবার ঘুরে আসতে যে চক্রটা হবে সেটাকে বলা হবে চক্র নক্ষত্র মন্ডল যেহেতু আমাদের সৌরজগৎ থেকে অনেক দূরে তাই আকাশের কোথায় কখন দেখা যাবে তার পরিবর্তন হলেও তাদের আকারের পরিবর্তন হয় না তাহলে আমরা যেটা দেখলাম যে আমাদের সৌরজগৎ থেকে কিন্তু এই নক্ষত্র অনেক দূর এবং আকাশের কোথায় কখন সেটা থাকবে তার পরিবর্তন হলেও এদের আকার মানে হচ্ছে তারাগুলোর আকার কখনোই পরিবর্তন হয় না একটা নক্ষত্রকে আকাশে খুঁজে পাওয়া কঠিন হলেও কয়েকটা নক্ষত্র মিলে যখন একটা বিশেষ আকার গঠন করে তখন সেটি বেশ সহজে সহজেই খুঁজে পাওয়া যায় যেমন তুমি যদি একটা নক্ষত্র খুঁজতে যাও তখন কিন্তু তোমার অসুবিধা হবে কিন্তু আমরা যে কালপুরুষের ছবি দেখেছি বা আমরা যে সপ্তর্ষী মণ্ডলের ছবি দেখছি ওদের কিন্তু নির্দিষ্ট আকার আছে কয়েকটা তারা বিন্যস্ত হয়ে একটা আকার গঠন করেছে তখন যে আকারটা গঠন করে তখন কিন্তু আমাদের খুঁজে পেতে সবচেয়ে বেশি সুবিধা হয় কাজে আকাশে নক্ষত্রের একটা ম্যাপ তৈরি করার জন্য নক্ষত্র ব্যবহার করে আকাশকে বারো ভাগে ভাগ করা হয়েছে নক্ষত্র সাথে একটা করে ছবি কল্পনা করে তাদের সেরকম নামও দেওয়া হয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা তো আকাশের বিভাজনকে ব্যবহার করেন তাহলে আকাশকে যে বারোটা ভাগে ভাগ করা হয়েছে এই ভাগটাকে তারা ব্যবহার করে যে ক্যালেন্ডার তৈরি করেছেন সেটা হচ্ছে গিয়ে তোমার জ্যোতিষ বিদ্যায় কাজে লাগে তোমরা যেটা নিশ্চয়ই অবাক হবে যে আমাদের বাংলা মাসগুলো এই নক্ষত্র মণ্ডলীর উদয়ের সাথে সম্পর্ক রেখে তৈরি করা হয়েছে আর অর্থাৎ এই নক্ষত্র মণ্ডলী যে কখন কখন কবে কোথায় দেখা যাচ্ছে এটার ওপর ডিপেন্ড করে এই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে পৃথিবীর খুব বেশি যাতে নিজস্ব ক্যালেন্ডার নেই আমাদের আছে শুধু তাই নয় সেটি আমাদের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে নক্ষত্র মন্ডলীর সাথে মিলিয়ে তৈরি করেছেন সেটি নিয়ে তোমরা গর্ব করতে পারো অর্থাৎ আমাদের বাংলা যে ক্যালেন্ডারটা রয়েছে সে বাংলা ক্যালেন্ডার কিন্তু আকাশে নক্ষত্র মন্ডলীর সাথে মিলিয়ে তৈরি করা হয়েছে তাহলে তোমরা দেখলে আমাদের বাংলা বর্ষপঞ্জি কিভাবে তৈরি করা হয়েছে এবং এটাও দেখলে জ্যোতিষ জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনার ক্ষেত্রে ক্যালেন্ডারটা কিভাবে ব্যবহার করা হচ্ছে আচ্ছা এরপরের এর যে ছকটা আছে সেই ছকটা দেখো এখানে তোমাদের দুটো ছক দিয়েছে ছকে লেখা এক বাংলা বর্ষপঞ্জি আর একটা হচ্ছে বা ভাগ্য গণনা এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর আমরা এখানে লিখতে পারি কিভাবে এলো কিভাবে এলো মানে বলতে বুঝাচ্ছে যে বাংলা বর্ষপঞ্জি কিভাবে এসেছে আর জ্যোতিষবিদা বা ভাগ্য গণনা কিভাবে এসেছে এটার উত্তর লিখতে গিয়ে আমরা অনুসন্ধান বইয়ের সাহায্য নিব তো চলো আমি উত্তরগুলো উত্তরগুলো হচ্ছে আমি লিখে দিচ্ছি তোমরা দেখো তোমাদের সাথে এই উত্তরগুলো মিলে কিনা আচ্ছা দেখো উত্তরগুলো আমি এভাবে সাজিয়েছি বাংলা বর্ষপঞ্জি জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা কিভাবে এলো বাংলা বর্ষপঞ্জি হয়েছে নক্ষত্র মন্ডলী উদয়ের সাথে সম্পর্ক রেখে বাংলা বর্ষপঞ্জি তৈরি করা হয়েছে আর জ্যোতিষবিদ্যা বা ভাগ্য গণনা তৈরি করা হয়েছে জন্মক্ষণে কোন নক্ষত্র মন্ডলী উদিত হচ্ছিল তার সাথে সম্পর্ক রেখে এরপর দেখো কী কাজে ব্যবহার করা হয় এটা বাংলা মাস দিন হিসাব করার কাজে এই বাংলা বর্ষপঞ্জি ব্যবহার করা হয় আর জ্যোতিষবিদ বা ভাগ্য গণনা কি কাজে ব্যবহার করা হয় বা ভাগ্য গণনার কাজে এটা ব্যবহার করা হয় বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা বাংলা বর্ষপঞ্জির ক্ষেত্রে বৈজ্ঞানিক ভিত্তি আছে কিন্তু জ্যোতিষবি বাংলা ভাগ্য গণনার ক্ষেত্রে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই কারণ অশুভ সময় শুভ সময় গণনা করে কারোর ভাগ্য নির্ধারণ করা যায় না আচ্ছা তাহলে আশা করি তোমরা আজকের সেশনটা বুঝতে পেরেছ তো আগামী পর্বে আমরা হচ্ছে পঞ্চম সেশন নিয়ে হাজির হব ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফেজ